সংগ্রামী বন্ধুগণ, ঘটনা যারা ঘটায় মব আছে, কিন্তু তাদের পেছনে কে আছে? ইন্ধনদাতাকে, উস্কানিদাতাকে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় না এনে গয়রহভাবে হাজার হাজার মানুষের নামে মামলা দিয়ে শত শত মানুষকে গ্রেপ্তার করে পুলিশকে গ্রেপ্তার বাণিজ্য করার যে সুযোগ সরকার করে দিয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। বর্তমান সরকার ভোট ডাকাতি করে 2018 সালে দিনের ভোট রাতে ডাকাতি করে ক্ষমতায় এসেছে, কাজে এই সরকার জনগণের কোনো দাবি মানে না, দ্রব্য মূল্য বেড়ে যায়, লাগাম টানতে পারে না, সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে জনগণকে জিম্মি করে দিয়েছে, চাল ডাল তেল নুন পেঁয়াজ রসুন আদা সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গেছে। সংগ্রামী বন্ধুগণ, এই সরকারের হাতে দেশ, জনগণ, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনো কিছু নিরাপদ না। এই সরকার স্বাধীনতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে দেশ পরিচালনা করছে। সেই কারণে আমরা বলতে চাই, এই ভোট ডাকাতির বিরুদ্ধে জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সাথে সাম্প্রদায়িকতা বিরোধী, সন্ত্রাস বিরোধী, স্বৈর শাসন বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এক সূত্রে গঠিত করে আন্দোলনকে বেগবান করতে হবে। আমরা সে কারণে বলতে চাই, স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী, এই 50 বছর পরে এসেও আমাদেরকে সাম্প্রদায়িক সন্ত্রাসের মুখোমুখি হতে হয়, এর চেয়ে লজ্জার কি আর হতে পারে, এর চেয়ে বেদনা আর কি হতে পারে? সে কারণে আমরা বলতে চাই, 50 বছর ধরে যারা দেশ শাসন করেছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, পালাক্রমে যারা দেশ শাসন করছে, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী পথে দেশ পরিচালনা করেছে। সে কারণে মুক্তিযুদ্ধের ধারায় দেশকে ফিরিয়ে আনতে হলে সংবিধানের যে মূল নীতি, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, তার ভিত্তিতে দেশ পরিচালনা করতে হলে আজকে বামপন্থীদের নেতৃত্বে, কমিউনিস্টদের নেতৃত্বে বুর্জোয়া শাসনের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতাচ্যুত করে শ্রমিক, কৃষক, মেরুজী মানুষের রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠা করতে হবে। তবে এই দেশ থেকে মানুষের মুক্তি আসবে, অধিকার প্রতিষ্ঠা পাবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত হবে, সিন্ডিকেট ভেঙে দেওয়া যাবে এবং এই ফ্যাসিবাদী দুঃশাসন এবং সাম্প্রদায়িকতার কবল থেকে দেশবাসীকে মুক্ত করা যাবে। তিনবার যারা এই হামলাকারী পূজা মণ্ডপে সাম্প্রদায়িক সন্ত্রাসী ধর্মান্ধ গোষ্ঠী, তারা এখানে তিনবার করে মিছিল করেছে, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত রাউন্ড দিয়েছে। তারপরেও সেখানে যখন মিছিল হয়, মন্দিরগুলোর পক্ষ থেকে, পূজা মণ্ডপের পক্ষ থেকে পুলিশের কাছে টেলিফোন করা হয়েছিল, পুলিশ আসে নাই, পুলিশ তাদেরকে রক্ষা করে নাই, রক্ষা করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। সেখানে হামলা চালানো হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয় যে ঘটনা ঘটে যাওয়ার পরে, চুরি হয়ে যাওয়ার পরে, চুর পালানোর পরে সেখানে পুলিশ এসে হাজির হয়। এইবারের ঘটনায় বিভিন্ন জায়গায় আমরা কুমিল্লায়ও শুনেছি, চৌমুহনীতে শুনেছি, ফেনীতে শুনেছি, এখানে হাজীগঞ্জে শুনেছি, রামগঞ্জে গিয়ে শুনলাম সেখানে শ্রীরামপুরে ঘটনা ঘটেছে, রংপুরের ঘটনা আমাদের বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ গিয়েছিল, সেখানেও জেলেপল্লীতে যে হামলা হয়েছে সেখানেও একই ধরনের ঘটনা। পুলিশের কর্তব্যে অবহেলা, দায়িত্ব পালনে অবহেলা, জনগণের যে সুরক্ষা, নাগরিকের যে সুরক্ষা, সেই সুরক্ষা প্রদান, তাদের ধর্ম পালনের যে সুরক্ষা, সেই সুরক্ষা পালন করতে তারা দিতে পারে নাই, ব্যর্থ হয়েছে। সেই কারণে আমরা বলেছি, এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা দায়িত্ব পালন করছিল, দায়িত্ব অবহেলা করেছে, ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদেরকে জবাবদিহি তার আওতায় আনতে হবে। সিভিল প্রশাসন, আমরা এখানকার রামকৃষ্ণ মিশন আশ্রম, রামকৃষ্ণ আশ্রম আশ্রম সেখানে গিয়ে শুনেছি যে ঘটনা ঘটে গেছে, একদিন পরে এই হাজীগঞ্জ উপজেলার ইউএনও সাহেব তিনি টেলিফোন করে জিজ্ঞেস করেন, তোমাদের ওখানে কিছু হয়েছে? উনি নাকে তেল দিয়ে, সরিষার তেল দিয়ে নাকে কেনে এবং নাভিতে সরিষার তেল দিয়ে উনি ঘুমিয়েছিলেন, ঘটনা ঘটে গেছে, উনি টের পান নাই, জিজ্ঞেস করেন টেলিফোন করে একদিন পর, তোমাদের ওখানে কিছু হয়েছে কিনা? চাঁদপুর জেলার পুলিশ অফিসার এসপি সাহেব এবং ডিসি সাহেব দুই দিন পরে এখানে এসেছেন, যখন চট্টগ্রাম থেকে পুলিশের ডিআইজি, এই রেঞ্জের ডিআইজি যখন এসেছেন, তখন উনি এখানে, ওনারা এখানে এসেছেন চাঁদপুর শহর থেকে হাজীগঞ্জ, এটা হাজার মাইল দূরে না, এখানে ওখানে ঘটনা ঘটার দিন সাথে সাথে এখানে আসতে পারেন নাই, তার পর দিন আসতে পারেন নাই, তার পর দিন আসতে পারেন নাই, তারপরে যখন ডিআইজি সাহেব এসেছেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তিনি এসেছেন, তখন এখানে হাজিরা দেওয়ার জন্য এসেছেন। আমরা এই সমস্ত পুলিশ কর্মকর্তাদের এবং সিভিল প্রশাসন, আমলা প্রশাসন, কাজ কর্মকর্তাদের, তাদের অপসারণ আমরা দাবি করতেছি, তাদের বিচারের আওতায় আনার দাবি করতেছি। সংগ্রামী বন্ধুগণ,
কুমিল্লার ঘটনা শুনেছেন যে এই ইকবাল যাকে গ্রেফতার করা হয়েছে সেই ইকবাল সম্পর্কে শুনেছেন একবার নেশাখোর একবার মাদকাসক্ত একবার পাগল একবার চতুর এইটা দিয়ে আমরা বলতে চাই অতীতে আমরা বিএনপি জামাত জোট সরকারের সময়ে জজ পিয়ার নাটক আমরা দেখেছি দেশবাসী দেখেছে এই ঘটনায় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলে জনগণ এই সরকারকে ক্ষমা করবে না এই সরকারকে ক্ষমা করবে না ঢাকা থেকে কুমিল্লা ফেনী দমোহনী রামগঞ্জ এবং সর্বশেষ এই হাজীগঞ্জের পর্যন্ত যে রোড মার্চ কর্মসূচি সেই রোড মার্চ কর্মসূচির আজকে এখানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাগত ভাই ও বোনেরা যারা আমাদের কথা শুনছেন দীর্ঘক্ষণ ধরে তাদেরকে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে সংগ্রামে সালাম ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আপনারা দীর্ঘক্ষণ ধরে শুনেছেন আমাদের নেতৃবৃন্দের কাছে যে আমরা কেন এই রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেছি গত 13ই অক্টোবর কুমিল্লার নানোয়ার দিঘিতে পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে সারা দেশে অব্যাহতভাবে যে সাম্প্রদায়িক সন্ত্রাস পূজা মণ্ডপে মন্দিরে বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে চলেছে তার প্রতিবাদে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে এবং বর্তমান যে ফ্যাসিবাদী সরকার জনগণের উপর যে দুঃশাসন চাপিয়ে দিয়েছে সেই দুঃশাসনের বিরুদ্ধে আমাদের এই রোড মার্চ কর্মসূচি বন্ধুগণ কুমিল্লার ঘটনায় আমরা সেখানে গিয়েছিলাম গত 17 তারিখ এই হাজীগঞ্জে আমরা এসেছিলাম এখানে রামকৃষ্ণ আশ্রম সেই আশ্রমে আমরা গিয়েছিলাম সেখানকার পুরোহিত পূজারী পূজা উদযাপন কমিটি তাদের নেতাদের সাথে কথা বলেছিলাম এখানে রাজলক্ষ্মী নারায়ণ জিও আখড়া এই মন্দিরেও এই পূজা মণ্ডপেও আমরা পরিদর্শন করেছিলাম সেখানেও কমিটির নেতৃবৃন্দ পূজারীদের সাথে কথা বলেছিলাম এখানে এই হাজীগঞ্জের যে ঘটনা আপনারা প্রত্যক্ষ করেছেন আপনারা জানেন নতুন করে বলার কোনো অবকাশ নেই তারা আমাদেরকে বলেছিল 13 তারিখে সকালবেলা যখন কুমিল্লার এই ঘটনা ঘটল জানাজানি হলো জানতে পারল মানুষ ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তারপরেই তো সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল কিন্তু আমরা লক্ষ্য করলাম সারা দেশে সেই ব্যবস্থা গ্রহণ করা হয় নাই এখানেও এই সকালবেলাকার ঘটনা রাত 8:30 সময় এই হাজীগঞ্জের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আর এই ঘটনার মধ্য দিয়ে যখন শত শত মানুষ হাজার হাজার মানুষের সামনে মামলা হয় তখন মূল আসামিরা প্রকৃত আসামিরা তারা আড়ালে চলে যায় আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই গ্রেফতার বাণিজ্য বন্ধ করার দাবি জানাই একই সাথে প্রকৃত যে আসামি প্রকৃত সন্ত্রাসী চিহ্নিত উস্কানিদাতা আশ্রয়দাতা তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় বিচারের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ বাম গণতান্ত্রিক জোট এই দাবিতে আমরা এই রোড মার্চ কর্মসূচি পালন করেছি এই রোড মার্চের মধ্য দিয়ে আমাদের আন্দোলন শেষ নয় আমাদের দাবি আদায় হয়ে যাবে এমন কথা নয় এই আন্দোলনকে লাগাতারভাবে পরিচালনা করতে হবে আর একটা কথা বলতে চাই আজকে সাম্প্রদায়িকতার যে সমস্যা এই সমস্যা সমাজের অন্যান্য সমস্যা থেকে বিচ্ছিন্ন নয় বর্তমান সরকার ভোট ডাকাতি করে 2018 সালে দিনের ভোট রাতে ডাকাতি করে ক্ষমতায় এসেছে কাজে এই সরকার জনগণের কোনো দাবি মানে না দ্রব্য মূল্য বেড়ে যায় লাগাম টানতে পারে না সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে জনগণকে জিম্মি করে দিয়েছে চাল ডাল তেল নুন পেঁয়াজ রসুন আদা সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গেছে সংগ্রামী বন্ধুগণ এই সরকারের হাতে দেশ জনগণ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো কিছু নিরাপদ সেই সংগ্রামে আমরা জনগণকে দেশবাসীকে হাজীগঞ্জবাসীকে আহ্বান জানিয়ে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি এর মধ্য দিয়েই আমাদের আজকের এই যে
রোড মার্চ দুই দিন ব্যাপী সেই কর্মসূচি শেষ হবে আমাদের আজকের সভার সমাবেশের সভাপতি সেই কর্মসূচি আপনাদেরকে শেষ করবে দীর্ঘক্ষণ ধরে যারা আমাদের বক্তব্য শুনেছেন আমাদেরকে সহায়তা করেছেন তাদেরকে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আগামী দিনেও আপনাদেরকে পাশে পাবো আপনাদের সহযোগিতা পাবো সহমর্মিতা পাবো অংশগ্রহণ পাবো সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ।